আপনি করেন কি দা, দুই চার দিন আপনাদের যে 10 নম্বরের বাড়িটা ওটার মধ্যে লুকাইয়া বসে থাকেন। উনি যদি খুঁজতে আসে? আমি তো বাড়ি দিয়ে তালা মারিয়ে রাখবো স্যার, সে তো জানবেই না আপনি। ভাই রে, হাতি যখন বিপদে পড়ে তখন চামচিকেও লাথি মারে। কারেকশন স্যার, আপনি হচ্ছেন সার্কাসের সেই বুড়া হাতি যে বাতিল মাল। ড্যারেন সাহেব, আমি খেয়াল করে দেখছি আপনি সুযোগ পাইলে আমাকে অপমান করার চেষ্টা করেন। জি ওই বুঝি স্যার, কিন্তু এখানে একটা কথা স্যার, মানে আপনারে যদি অপমান করি থুতু তো আমার নিজের গায়ে এসে পড়ে স্যার। সেটা কি আপনি বুঝেন? জি ওই স্যার, আপনি চিপার দিকে বাইরে হন স্যার। আরে ভাই, ঝামেলা আছে, চিপা থেকে বের হওয়া যাবে না। কি ঝামেলা স্যার? 1 নম্বর, মোরগলোরায় হারসি চিকুর পোলাপান এলাকায় মিসিং মিটিং করছে, নিশ্চয়ই আপনার ম্যাডামে জানে। গুরুত্বপূর্ণ পয়েন্ট 2 নম্বরে বলেন স্যার। 2 নম্বর হচ্ছে আপনার ম্যাডাম হাসপাতালে আমাকে দেখতে যাওয়ার কথা। আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট স্যার, আপনি আর একটু গভীর চিপার মধ্যে ঢুকিয়ে যান। আচ্ছা 3 নম্বর পয়েন্টটা বলেন। 3 নম্বর হচ্ছে আপনি 10 নম্বরের চিপায় তাড়াতাড়ি আসেন, এখানে প্রচুর মশা আমার কামড়াইতেছে, আপনি এসে মশা মারবেন। আসেন স্যার। মশা মারার জন্য আমি কয়েল নিয়ে আসতেছি, তবে স্যার আপনার জন্য একটা সুসংবাদ আছে। এইটা তো স্যার বলবো না, এটা সারপ্রাইজ। আসতেছি স্যার। এ রিক্সা, ওই মশাটার মধ্যে দাঁড়িয়ে আছেন। আরে স্যার, আমার মনে প্রশ্ন যাকে আপনি বিয়েটা করলেন কেন? ও শ্বশুর বাড়ির মোটা সম্পত্তির লোভে। আপনি আসল কথা বলেন, আগে আমার কথা শুনেন, কি বলতে চাই স্যার? বিয়ের পর থেকে সমস্যা ছাড়া আপনি কোনো কথা বলেন নাই, এবার আমার একটা কথা শুনেন। আপনার জন্য একটা জিনিস আছে স্যার, ওই যে আমি ফোনে বলছিলাম। কি জিনিস? সারপ্রাইজ স্যার। টাকা স্যার, আমরা যে একটা গাইতে পালন হায়ার করছিলাম, সেই পালন যে হাইরে গেল, কানে মহিলা টাকা নিয়ে আসছি স্যার। যাই হোক, এই খারাপ সময়ের মধ্যে একটা খুশির সংবাদ দিলেন আপনি স্যার। টাকা একটু কম আছে মানে স্যার, খরচ করে ফেলছি, গরিব মানুষ তো স্যার, ছেড়ে দেন স্যার, হাইয়া মরুক জেলা। আচ্ছা ঠিক আছে, ছাড়লাম, এখন নেন। দেন স্যার। টাকা না, সমস্যা দেন, যা দিবেন দেন, বলেন স্যার। আপনার ম্যাডাম জানে আম্মা হসপিটালে? আমি যখন বাসায় যাই তাহলে আমাকে সাথে নিয়ে যেতে হবে, আর যদি একা যাই তাহলে আপনাকে হাসপাতালে পাঠাইতে হবে। সমস্যা শুধু এইটা না, মোরগ লড়াই তো আমরা হারছি, চিকুর পোলাপান সারা এলাকায় মিছিল করছে, আপনার ম্যাডাম নিশ্চয়ই এটা শুনছে। আর ম্যাডামের সাথে আমার কথাই ছিল কি, আমরা মোরগ লড়াই জিতবো এবং আপনার ম্যাডামকে ফুলের মালা দিয়ে বরণ করবো। এখন আমি এই অবস্থায় কিভাবে বাসায় গিয়ে মুখ দেখাবো? মুখই তো দেখলো না, দেখাবেন কি? মানে যাওয়া যায় না স্যার, একটা কিছু ভাবতে হবে। এখন একটা ভাবেন, একটা কিছু বুদ্ধি বের করেন। আপনার যে চিকন বুদ্ধি, মাথার কানাকুটি থেকে একটা চিকন বুদ্ধি বের করেন স্যার। এমনও দিন আসে না যে মাথার চিপা চাপার থেকে বুদ্ধি হায়ার করতে হবে স্যার, একটু সময় দেন, ভাবতে দেন স্যার। দিলাম, ভাবেন। দেখেন আপনার ম্যাডাম ফোন দিছে, এখন কি করবো স্যার? স্যার স্যার স্যার, আমারই দেন। আরে না, আপনারই দিলে স্যার। এর আগের থেকে আমি আপনারই কত বড় বড় বিপদের থেকে বাঁচাইছি না স্যার, বাঁচাইছি কিনা বলেন স্যার? অধিকারের জায়গা থেকে আমি টান দিলাম স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ড্রাম সাহেব, আপনি স্যার কোথায়? স্যার তো চিপাই, মানে আইসিইউতে। ওই যে আন্টিকে তো আইসিইউতে নিতে হবে, তাই স্যার একটু ব্যস্ত আছে। আইসিইউতে? দাঁতের ব্যথা আমার আইসিইউতে নেই নাকি? মানে এই আইসিইউ সেই আইসিইউ না, আপনারা তো আধুনিক মানুষ, ডাক্তার ছাড়া কিছুই বোঝেন না। মানে আন্টির দাঁতের পোকা উঠাইতে হবে, তো তাই স্যার আইসিইউতে। পোকা? পোকা মানে? আরে ম্যাডাম, ওই যে গ্রামে কি হয়, মানে দাঁতে যখন কুটকুটায় কামড়ায় তখন কি করে, মানুষ বাইদানিদের কাছে যায়, বাইদানিরা কি করে ওই পোকাটা টান দিয়ে তুলিয়া ফেলে। আর ঢাকাতে যে ডেন্টালের আইসিইউ, মানে ওখানে কি করে, মেশিন মুশিন ফুটা করে ওখানে একটা ক্যানেল করে কি করে দাঁত ঠিক করে, তো ওইটাও একটা আইসিইউ। আর এখানে হলো গ্রামে বলে বাইদানিদের আইসিইউ, মানে ওই আইসিইউ ওই হিসাব করি আর কি। ওই যে কালকে দেখছিলেন না, বেথায় কেমন করে চিৎকার করে, চিৎকার মারে, ওই হিসাব করিয়া স্যার আর কি ব্যস্ত আর কি, আইসিইউতে নিয়ে গেছে। মানে ওই হিসাব করিয়া আন্টিরে গ্রামে নিতে হবে, আইসিইউতে নিতে হবে, তাই আর কি স্যার বিজি আছে। যে বলেন না, আচ্ছা রাখেন, আপনার স্যার ফ্রি হলো ফোন দিতে বলেন। অবশ্যই ম্যাডাম, অবশ্যই।